আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চিত্রঞ্জন পরিবারে। আমি চিত্রা, আমি অঞ্চল, আর এই যে ইকফা। তো আজকে আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও, কারণ আমরা আমাদের বাসার পাশেই একটু বের হয়েছি আর এখানে আসলে একটা মেলার মতো হচ্ছে। তো ভাবলাম যে এটা একটা দেখাই, এটা একটা ট্র্যাডিশনাল জিনিসও বলা যায়, কারণ এখানে অনেক ফিনিশ ট্র্যাডিশনাল জিনিস আছে, খাবার, ড্রেস, তারপরে অনেক কিছুই আর কি ট্র্যাডিশনাল জিনিস এখানে পাওয়া যায়। তো ভাবলাম যে একটু এক নজর সবাইকে দেখাই, সবার একটা আইডিয়া হবে যে কেমন এখানকার ট্র্যাডিশনটা, কীরকম জিনিসপত্র এখানকার মেলা টেলায় পাওয়া যায়। তো কথা না বাড়ায় আমি সবাইকে দেখাই আসলে জায়গাটা কেমন, আর জায়গাটা একদম আমার বাসা থেকে মনে হয় 2-3 মিনিটের হাঁটা পথ আর কি, একদম সেন্টারে, আমাদের বাসার সেন্টারে আর কি, পুরো রাস্তা জুড়ে আর কি মেলার মতো হচ্ছে। তো দেখাই সবাইকে। তো এইখানে আসলে দেখাবো, প্রথমে দেখাবো হচ্ছে ফিনিশ ট্র্যাডিশনাল খাবার, আর এইখানে হচ্ছে ফিনিশ ট্র্যাডিশনাল খাবারটা আর কি এখানে বিক্রি করতেছে। আর ট্র্যাডিশনাল খাবারের ভিতরে হচ্ছে মাছ, ভেজিটেবল, আলু, সালমন। তো এইটা হচ্ছে ওদের ওয়ান অফ দ্য ট্র্যাডিশনাল খাবার, যেটা ওরা মানে ওরা এটা খাওয়ার জন্য পাগল থাকে, মাছ আর কি, মুইকু এটাকে, আমি জানি না ইংলিশে এটা এটা নাম কি, বাট এই মাছটা ওরা সব সময় খায়। জানি না আমি ইংলিশ কি। আচ্ছা যাই হোক, যে এই মাছটা ওরা আর কি খুবই লাইক করে, কারণ ওরা ওদের মানে ট্র্যাডিশন এই মাছটা থাকবেই খাওয়া আর কি এই সময়টা। আরও অনেক কিছু আছে, আমি দেখাচ্ছি সবাইকে। ওই পাশেও, তারপরে ওদিক থেকে অনেক অনেক পুরো রাস্তা জুড়ে আর কি মেলাটা হচ্ছে আর কি, অনেক রকমের স্টল বসছে। আর আজকে হচ্ছে বলা যায় ভালোই ঠান্ডা আজকে, কারণ অনেক বাতাস আর কি, ঠান্ডা তো তেমন না, বাতাসটা আজকে প্রচুর, যার কারণে ঠান্ডাটা আর কি বেশি লাগতেছে। অনেকটা টয় শপ। এই যে এটা আমি কিন্তু অর্ডার দিতে চাইছিলাম মেয়ের জন্য, যে এটা ডান্স করে যে। এগুলো আসলে অনলাইনে পাওয়া যায়, এগুলো ওরকম তেমন স্পেশাল না, এখানে এসে ফিনিশ কোম্পানির কিছু প্রোডাক্ট। ক্যান্ডেল হোল্ডার, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ক্যান্ডেল হোল্ডার, তারপরে এখানে হচ্ছে উলের জামা কাপড়, উলের জামা কাপড়, ক্যান্ডেল, আর ফিনল্যান্ডের, আর এই যে এটা হচ্ছে আর একটা জিনিস যেটা এই সময় পাওয়া যায়, অন্য সময় পাওয়া যাবে না, কারণ মাশরুম এখন শীতের শুরুর দিকে আর কি, এই বেরিসগুলো, তারপরে ওই মাশরুম, বেরিস, এগুলো আসলে শীতের শুরুতে আর কি এগুলো ওঠে, কারণ এরপরে আর পাওয়া যায় না এগুলো, আর এখন অনেক চিপ এগুলো প্রাইস। তারপরে শীতের দেশ, শীতের জিনিসপত্র এখানে, গ্লাভস, আর আমি যেটা বলতে গেছিলাম উলের জিনিসটা আসলে ফিনল্যান্ডের এখানে বেশি পাওয়া যায়, কারণ ওর ঠান্ডার দেশ যেহেতু, এখানে মানুষ উলের ক্লোথগুলো বেশি পরে, আর এগুলো এখানে বেশি পাওয়া যায় আর একটু এক্সপেন্সিভও বলা যায়। এখানে আছে সুইট, কেক, ডেজার্ট আইটেম সব, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নর্মাল মার্কেটে কখনো পাই না, এগুলো শুধু এই ধরনের মেলাতেই বা এই ধরনের ওপেন মার্কেটকেই পাওয়া যায়, যেগুলো আমরা নর্মাল শপে পাই না আসলে, তো সেগুলোই আসলে কেনাটা বেশি ভালো লাগে। সাউথ আমেরিকার। আর এখানে এখানে এই মেলাগুলোর সিস্টেমটা হচ্ছে যে এখানে বিভিন্ন কালচারের কি বলে ওইটা, বিভিন্ন কালচারের সবগুলো হয়, ক্লোথ বলো, সেটা আবার খাবার দাবার, যে কোনো টাইপসের জিনিসেরই আর কি কালচারাল জিনিসপত্র। এটা কোন দেশে? সুইডিশ। এই যে এখানে সুইডিশ কিছু জিনিস, সুইডিশ ডিপগুলো আর কি, সস ডিপ, এই ধরনের জিনিসগুলো এখানে।
এখানে একটা পুতুলের আর অনেক মানুষ, আর আজকে দুই দিন হচ্ছে আর কি, স্যাটারডে সানডে, আজকে সানডে তো শেষ দিন আজকে। কালকে আমরা আসলে বের হয়েছিলাম, একটু দেরি করে বের হয়েছি, তো বের হয়ে দেখি যে বন্ধ করে দিছে, 4টা পর্যন্ত টাইম ছিল। তো আজকে চিন্তা করলাম যে না সকাল সকালই বের হই, সকাল সকাল বের হয়ে দেখি যে কী কী আছে না আছে। আর এগুলো হচ্ছে হাতে বানানো জিনিসপত্র, হাতে বানানো কাপ, মগ, শোপিস, এগুলো সব হ্যান্ডমেড, হ্যান্ডমেড জিনিসপত্র। আবার এখানে হ্যান্ডমেড ব্যাগও পাওয়া যায়। পরে এই যে এখানে আর কি কিছু কিছু আর কি অটামের ডোর হ্যাঙ্গিং, এইসব জিনিসগুলো এখানে, ফুল টুল, বাহ এটা কত সুন্দর। তো আসলে বেশিরভাগ জিনিসগুলো আসলে অটামের জিনিসগুলো আর কি, কারণ অটাম চলে আসছে, অটামের জিনিসগুলো আর কি এখানে বেশি পাওয়া যায়। আর ডোনাট, মিনি ডোনাট, যে রাস্তার ওই পারেও আছে, আমরা এই পারে পুরো রাস্তার সেন্টার জুড়ে, ওই যে পুরোটুকু দেখা যায় না, পুরোটুকু জুড়ে আর কি মার্কেট। তারপরে আবার রাস্তার ওই পারে, মেন রাস্তার ওই পারেও পুরোটুকু জুড়ে আর কি মার্কেট করছে, মানে বিশাল জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে আর কি করছে, বেশ বড় আর কি। এরকম জিনিস আসলে অনেক সিটিতেই হয়, আমরা যে সিটিতে আগে ছিলাম সেখানেও হতো প্রায়। প্রচুর মানুষ, যার কারণে হাঁটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, হাঁটা চলা আর কি। আর ওরকমভাবে হয়তো কিছু স্টিল করে দেখাতেও পারতেছি না যে হ্যাঁ এটা এরকম, এটা এরকম, কারণ প্রচুর মানুষ। তো এক জায়গায় 2 মিনিটের বেশি দাঁড়ায় থাকলেই আর কি একদম ভিড় হয়ে যায়, তো এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। তো ভিডিওর মাঝখানে আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওটা আমি অনেক দেরি করে আপলোড করছি। আসলে আমার আর ইকফার শরীরটাও খুব ভালো ছিল না এর মধ্যে, আর আসলে সময়ও ছিল না হাতে, যার কারণে ভিডিওটা এডিট করে আসলে আপলোড করা হয়নি এতদিন। তো ভাবলাম দেরি হোক তাতে কি, আপলোড করে দেই, সবাই এনজয় করবে ফিনল্যান্ডের ট্র্যাডিশনটাকে। আর আপনারা যদি এরকম ফিনল্যান্ডের ট্র্যাডিশনাল, ফিনল্যান্ডের রুলস সম্পর্কে আরও জানতে চান বা আগ্রহী থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে ফিনল্যান্ডের ট্র্যাডিশনাল রুলস, ফ্যাক্টস এসব নিয়ে আসলে ভিডিও বানানোর। দাদা কিভাবে ডাকে, দাদাকে ডাক, দাদা, দিদা কিভাবে ডাকে, দিদা, নানান কিভাবে ডাকে, নানান কিভাবে ডাকে, নানান, হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমার মেয়েটা একটু একটু করে কথা শিখতেছে, সবাইকে একটু একটু করে ডাকে। এই যে পাখি ডাকে কিভাবে, পাখি ডাকে কিভাবে, কা কা, পাখির ডাকও নকল করে, লেওলিনের ডাকও নকল করে। লেওলিন কিভাবে ডাকে, লেও ডাকে কিভাবে, মা এই পর্যন্তই, ওদিকে আর নাই, আর ওদিকে অল্প একটু আছে, তো আমরা আর ওদিকে যাই নাই, কারণ সেম জিনিসই প্লেন যাচ্ছে। তো এখন আমরা আবার ব্যাক করব, কারণ আমরা আপনাদেরকে অর্ধেক পথ থেকে দেখাইছি, এখন ওই বাকি অর্ধেকের ওদিকে যাব, ওদিকে গিয়ে আর কি দেখবো যে আর কি কি আছে, কেমন কেমন সব বসছে। আসলে সিমিলার শপই সব জায়গায়, বাট কারো প্রেজেন্টেশন অন্যরকম, যার কারণে দেখি খুব ভালো লাগে আর কি, আর কিছু কিছু নতুন নতুন জিনিস পাওয়া যায়। তাকে যে ডোনাটের দোকানটা দেখাইলাম, সেখান থেকে আসলে আমি কিছু মিনি ডোনাট নিছি, কারণ দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ ফ্রেশ ফ্রেশ বানাচ্ছিল, তো যার কারণে চিন্তা করলাম একটু নেই, আর ইকফাও খাইতে পারবে একটু ফ্রেশ ডোনাট। হ্যাঁ দেখি কেমন বাবা, তোমার মাঠটা তো একই, অনেক ফ্রেশ, খুব ভালো লাগতেছে। আর এইটা হচ্ছে ফিনল্যান্ডের ট্র্যাডিশনাল চকলেট, ওরা এই চকলেটটা খুব লাইক করে, বাট আমরা আসলে খাইতে পারি না, কারণ এখানে জেলাটিন দেওয়া।
যার কারণে আমাদের জন্য না, বাট এটা ওরা অনেক পছন্দ করে, এখানকার প্রত্যেকটা বাচ্চা আর কি এই চকলেট খায়। আর এইখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা করে দিছে, কারণ ইকফাকে আমরা দেই নাই, কারণ ইকফা তো আর একা একা যেতে পারতেছে না, আর এখানে একা যেতে হচ্ছে ভিতরে। বড় বড় বাচ্চারা যারা একা একা খেলা করতে পারে তারা যাচ্ছে। আর এখানে এটা হচ্ছে লটারির মতো, যে আমরা দেশে খেলি না অনেক সময়, যে ঢিল দেয়া যেটা তিনটা চারটা পড়লে পরে একটা গিফট দেয় সেরকম এটা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওদিকটাতে যাবো, যায় দেখি যে কী কী আছে, কী কী পাওয়া যায় না পাওয়া যায়। এটা একটা ফুড কোর্ট, আর এখানে কিছু ড্রেস। আসলে অনেক ফুড কোর্ট বসছে, কারণ বিভিন্ন রকমের খাবার বসছে আর কি। ফিনিশ ট্র্যাডিশনাল খাবারটা তো আছে, তার সাথে সাথে অনেক রকমের ভ্যারাইটির খাবারগুলোও আছে। মাম্মা আর বসবে না, সে নেমে গেছে গাড়ি থেকে, এখন দৌড়াইতেছে। আর এত মানুষ, মানে একা ছাইরাও দেওয়া যাচ্ছে না যে হ্যাঁ হাঁটুক, কারণ অনেক মানুষজন আর সে এইভাবে দৌড়াইতেছে রাস্তার মধ্যে। চলো মা, চলো চলো চলো। প্রচুর পরিমাণে বাতাস আর পাতা দিয়ে রাস্তা রাস্তা ভরে গেছে পুরো। তো এই পর্যন্তই শেষ, ওই পরে আর কিছু নাই। তো এদিকে কিছু ড্রেসের দোকান, শীতের কাপড় চোপড়, ওইখানেও কিছু শীতের কাপড় চোপড়ের দোকান, যার কারণে ওদিকে আর যাই নাই। শীতের জিনিস তো ওদিকে সব, তো ড্রেসের দোকান আর ওদিকে আর গেলাম না, কারণ সেম জিনিসই আর দেখলাম না। আর আমরা আসলে এখান থেকে তেমন কিছুই কিনি নাই, কারণ এখানে জিনিস কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি, কারণ মানে জানি না কেন এখানকার দাম খুবই বেশি। এর থেকে আমরা মার্কেট প্রাইস আরও কম পড়ে, বা অনলাইনেও কিনলেও আমাদের খুবই কম পড়ে, আর মার্কেট প্রাইসটা এখানে বেশি পড়ে। তো যার কারণে আমরা তেমন কিছুই কিনি নাই, জাস্ট একটু ঘুরেই দেখলাম, ঘুরা ঘেরা দেখা এখন বাসা যাবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। বাসা যায় নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, আর ইকফাও ঘুমাবে। এই যে মেয়ে দুষ্টমি করতেছে, দুষ্টু ইকফা। এমনি ঠান্ডা লাগছে মেয়েটার, আর নাক দিয়ে পানি পড়তেছে, তার মধ্যে বাতাস প্রচুর পরিমাণে। তো এর জন্য আর বেশি ঘোরাঘুরি করবো না, এখন সোজা বাসায় চলে যাবো। তো একটা রাউন্ড দিয়ে জাস্ট দেখলাম যে কেমন, কারণ এইখানকারটা আমরা সেরকমভাবে দেখি নাই। এটাই হচ্ছে এইখানকার আমরা ফার্স্ট আর কি, একটা কি বলে এটারে একটা মেলা পাইছি। বাট আমাদের ওইখানে হয়তো একটু ছোট, বাট ওইখানে যেটা হয়তো আমরা আমাদের ওই সিটিতে ওইটাও বেশ ভালোই হইতো। তো এটা দেখার জন্য আর কি একটু বের হয়েছি, যে কেমন সানডের দিন কীভাবে একা একা দৌড়াইতেছে, তারে ধরাই যায় না এখন, এত দুষ্ট হয়েছে, একা 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 সব পণ্ডিত করে। আজকে সুন্দর রোদ, বাট অনেক বাতাসের জন্য আর কি ভালো লাগতেছে না, ঠান্ডা লাগতেছে বেশি। বাট ওয়েদারটা আজকে খুবই সুন্দর। কেমন করে আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে জাস্ট আর কি একটু দেখাইলাম যে ফিনিশ ট্র্যাডিশনে আর কি কী কী জিনিসগুলো আর কি বেশি অ্যাভেলেবেল, বা ওরা কী কী জিনিসগুলো বেশি পছন্দ করে করতে। যেমন ওরা মাছটা আর কি ফ্রাই, ফিশটা ওইটা খুব পছন্দ করে ওদের। এই সময় ওরা বেরিস, মাশরুম, এই ধরনের খাবারটা ওদের খুবই ট্র্যাডিশনাল। তারপরে কোনটা বলা যায় আর, ও চকলেট, তারপরে এরকম হ্যান্ডমেড জিনিসগুলো, শীতের ড্রেস ট্রেস, শীতের সক্স, এগুলো ওদের খুব ট্র্যাডিশনাল এই টাইমটাতে। তো ওদের এই সিজনাল জিনিসগুলোই আর কি নিয়ে ওরা আর কি এই মেলাটা সাজাইছে। তো এই পর্যন্তই, আশা করছি সবার কাছে ভালো লাগছে এই কি হয়েছে মা এই ছোট্ট ভিডিওটা। আশা করি সবার কাছে ভালো লাগছে, আর সবাই হয়তো বা একটু ধারণা পাইছে যে ফিনল্যান্ডের কালচারটা আসলে কেমন। তো আমরা এখন বাসায় যাই, এই দুষ্টুমিটা অনেক বেশি বিরক্ত করতেছে। ওই যে
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।